দেখুন, আমি আগের দুটো চিঠি পড়লেও রাজ্যপালের 14 পাতার চিঠি আমি পড়িনি, পড়ার প্রয়োজন বোধ করিনি। মানুষের কষ্টকে ব্যবহার করে রাজনীতির দৈরথে নেমে যাবেন পারস্পরিকভাবে, এটা অনভিপ্রেত। এনার দু পাতায় ওনার পাঁচ পাতা, ওনার পাঁচ পাতায় এনার 14 পাতা, এরা চাইছে মানুষের রিয়েল ইস্যু থেকে মানুষের মন সরিয়ে নিতে। মানুষ কষ্টে আছে, মানুষের মনের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে লকডাউনটা যখন করলে পরিযায়ী শ্রমিককে 4 ঘন্টাও সময় দিলে না, আর বিদেশ থেকে প্লেন আসা সেটা 16 দিন অ্যালাউড হলো, 16 দিন কিসের জন্য, কার পক্ষে? মানুষের বিপদ কি না দেখতে পাচ্ছে? কার্যত গোটা বাংলায় গ্রামে হোক শহরে হোক গরিব মানুষ বিপদে, পেটে খাদ্য নেই, হাহাকার, পকেটে পয়সা নেই, মাইনে পায়নি, দিন আনি দিন খাই লোক আরও বেশি বিপদে। তার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের বাইরে যে মানুষগুলো রয়েছেন, আমাদের রাজ্যের মানুষ চিকিৎসা করতে গেছেন, অন্য কোনো কাজে গেছেন, ছাত্র পড়াশুনো করতে গেছেন, পরিযায়ী শ্রমিক, তাদের মর্মবেদনা কেউ বুঝছে, বোঝার চেষ্টা করছে? এদিকে কোনো হুঁশ নেই, যার কোভিড নয় তার চিকিৎসা বিপজ্জনক অবস্থায়, যার কোভিড আক্রান্ত সে আরেক ভয়ঙ্কর বিপদ। সংখ্যা কমাও, তথ্য কমাও, দিল্লির সঙ্গে রাজ্যের সংখ্যা মিলছে না, এক্সপার্ট কমিটি, অডিট কমিটি, এই করে সব ধামাচাপা দাও, মানুষগুলো বিপদে এবং মানুষকে বিপদের মধ্যে ফেলা হচ্ছে। এই রকম একটা সময়ে এ সমস্ত জায়গা থেকে সরিয়ে নেবার জন্য যুদ্ধ আর পাল্টা যুদ্ধ, চিঠির পত্র চিঠি, পত্রযুদ্ধ আর পত্র বোমা, অসম্ভব, এরা বুঝবে না। বিরোধী দল হিসেবে আমরা প্রথম থেকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে এই, হু আর ICMR-এর গাইডলাইন অনুযায়ী সরকার চলুক, সরকার সব ক্ষেত্রে তা চলছে না, সরকার সে অনুযায়ী যদি চলে গোটা রাজ্যের মানুষ আমরা তার পাশে দাঁড়াবো, বিরোধিতা করার সময় অনেক পাওয়া যাবে পরে, এখন তা না, এখন মানুষকে বাঁচানোর লড়াই, এবং মানুষকে বাঁচানোর সেই লড়াইতে গোটা রাজ্যের মানুষকে ঐক্যমত হতে হবে, একসাথে চলতে হবে। মুখ্যমন্ত্রী রাজ্যপাল তা যদি না বোঝেন তাহলে বড় দুর্ভাগ্যজনক, তারা যুদ্ধ করবেন, নাটকীয়পনা করবেন, কাগজে কলমে লেখালেখি করবেন, মানুষ বিপদে থাকবে, এটা হতে পারে না। আপনি খেয়াল করে দেখুন, পিকে 3 দিন আগে এসে গেছেন, কেন এসেছেন? মুখ্যমন্ত্রীর প্রয়োজনে। কি প্রয়োজন? রাজনৈতিক এবং প্রচারের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক এবং প্রচারের প্রয়োজনের পরামর্শদাতা পিকে 3 দিন আগে চলে আসলেন ব্যতিক্রয়ীভাবে, কার্গোতে করে দিল্লি থেকে, দিল্লি অ্যালাউ করেছে। এখানে দুজনে ঝগড়া হচ্ছে খুব, যেন মনে হচ্ছে রাজ্য আর কেন্দ্রের ঝগড়া, আর ওখানে দিল্লি ব্যবস্থা করে পাঠিয়ে দিল পিকেকে, কেন? কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি পরামর্শদাতা, তাকে সাহায্য করবেন। এসেই 5 পাতার চিঠি আর 14 পাতার চিঠি হয়ে গেল, সাবজেক্ট ঘুরে যাক। এটা একেবারে পরিকল্পনা করে এই পিকের ঘটনাতে স্পষ্ট, ছাত্ররা আসতে পারছে না, পরিযায়ী শ্রমিকরা নড়তে পারছে না, কিন্তু পিকে আসতে পারবে, কেন? মুখ্যমন্ত্রীর প্রয়োজন, দিল্লির সম্মতি আছে। তো বুঝতে কিছু বাকি থাকে? আমি বলছি অনভিপ্রেত, এসব মানে হচ্ছে না, বিপজ্জনক, মানুষের বিরুদ্ধে, মানুষের বেঁচে থাকার সংগ্রামে, সেই সংগ্রামের পাশে আমাদের দাঁড়াতে হবে। গরিব, শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষ ভয়ঙ্কর বিপদে।